টাকার ভিতরে একটা ভালো মানের প্যাকেজিং মেশিন। এটা মূলত আমরা তৈরি করি না, এটা চায়না মেশিন। এটা হচ্ছে ম্যানুয়াল হ্যান্ড সিলার মেশিন। এটা 8 ইঞ্চি হয়, 12 ইঞ্চি হয়, 18 ইঞ্চি হয়, বিভিন্ন সাইজের ছোট বড় মেশিন আছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এমএস মেশিনারিতে সবাইকে স্বাগতম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদের কারণে আজকে আমরা সিলভার প্লে ব্যাটন পেয়ে গেছি। যাই হোক গাইস, আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা নর্মাল মেশিন। এই মেশিনটা আমরা অনেক আগে বিক্রি করতাম, মাঝখানে আমরা এটা অফ করে দিয়েছিলাম, কারণ আমাদের একটু বড় বড় মেশিনের অর্ডার বেশি, যার কারণে এগুলো একটু কমায় দিছিলাম। এটা মূলত আমরা তৈরি করি না, এটা চায়না মেশিন। এটা হচ্ছে ম্যানুয়াল হ্যান্ড সিলার মেশিন। আপনাদের যারা এই মেশিনটা নিতে আগ্রহী, আমাদের সাথে আলাপ করতে পারেন, আমাদের স্টকে আছে, দেওয়া যাবে। এই মেশিনটা হচ্ছে অল্প টাকার ভিতরে একটা ভালো মানের প্যাকেজিং মেশিন। এটা হচ্ছে আপনার 8 ইঞ্চি লম্বা। এটা 8 ইঞ্চি হয়, 12 ইঞ্চি হয়, 18 ইঞ্চি হয়, বিভিন্ন সাইজের ছোট বড় মেশিন আছে। এটা হচ্ছে অল্প টাকার ভিতর মোটামুটি একটু ভালো লেভেলের মেশিন। এই মেশিনটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন কারেন্টের লাইন, এটা বাসাবাড়ির যে বিদ্যুৎ আছে ওইটার মধ্যে শুধু কারেন্টের লাইনটা ঢুকিয়ে দিবেন। তারপরে এখানে একটা ভলিউম আছে দেখতে পাচ্ছেন, এই ভলিউমটা দিয়ে আপনারা কতটুকু মোটা চিকন কাগজ জোড়া দিবেন সেই অনুযায়ী একটু বাড়ায় কমায় নেবেন। এটা দুই একটা লাগাইলে বুঝতে পারবেন তো, মোটামুটি 6-7, এটা আছে কত, এটা আছে সর্বোচ্চ 8 পর্যন্ত। ওকে, তো নর্মালি আপনারা 3 অথবা 4-এর মাঝামাঝি রাখবেন, তাহলে মোটামুটি হয়ে যাবে। এখানে একটা কাগজ ধরার পর জাস্ট চাপ দিয়ে ধরে রাখবেন, এই লাইটটা নিভে গেলে ছেড়ে দিবেন। চাপ দিয়ে ধরার সাথে সাথে লাইটটা জ্বলে উঠবে, লাইটটা যখন নিভে যাবে আপনারা চাপ ছেড়ে দিবেন, জোড়াটা খুব সুন্দর হয়ে যাবে। তো বেশি থিওরি না দিয়ে চলুন প্র্যাকটিক্যালি দেখানো যাক যে মেশিনটা কীভাবে কাজ করে। গাইস, এখন আমি এই মেশিনটা দিয়ে কি প্যাকেট করা সম্ভব কি না বা কোন কাগজ প্যাকেট হয় সেটা বোঝার জন্য বাজারের দুইটা ফেমাস কোম্পানি আমি নিয়ে আসছি। এছাড়া অনেক কোম্পানি আছে ভালো, তো আমার হাতের সামনে যে দুইটা কোম্পানি পেয়েছি, এই দুইটা কোম্পানির আমি দুইটা চিপস কিনছি। দেখতে পাচ্ছেন ভিতরে চিপস রাখা আছে। এটা হচ্ছে পটেটো চিপস, যেটা আমি ছোটোবেলা থেকে খাচ্ছি, আর এটা মিস্টার টুইস্ট। ওকে, তো এখন আমি জাস্ট দেখাইতে চাচ্ছি যে বাজারে যে কোয়ালিটির প্যাকেটগুলো আছে সেম এটাই আমি আজকে জোড়া দিয়ে দেখাবো। তো এটা করার জন্য আমি দেখতে পাচ্ছেন এটার মধ্যে কোনো হিট বা শর্ট কিছু নাই, আমি কারেন্টের লাইন দিছি, এখানে কোনো লাইট জ্বলবে না কিছু না। ওকে, যে আমি হাত দিছি কোনো হিট মিট কিছু নাই, কিন্তু এটা জাস্ট আমি এখানে দিব, দেওয়ার পর জাস্ট চাপ দিব, 1, 2, 3, দেখেন লাইটটা নিভে গেছে। লাইটটা যখন নিভে যাবে আমি জাস্ট ছেড়ে দিব। দেখতে পাচ্ছেন একটা চিকন একটা দাগ হয়েছে, ফোকাস করো, দেখা যায় দাগ, দেখতে পাচ্ছেন একটা চিকন সুতার মতো একটা দাগ হয়েছে, আর এটা কিন্তু এখন আর খুলবে না। আমি একটু ভালোভাবে বুঝাই, দেখতে পাচ্ছেন এখন আর এটা খুলতেছে না। ওকে, যে এখন যদি আমি এটাকে লাড়াচাড়া করে কী বলে এটাকে যদি এইভাবেও লড়াই, এটা আর খুলবে না। এটা ভিতরে যদি পানি থাকতো আমি আপনাদেরকে ভালোভাবে বুঝাতে পারতাম, যেটা একদম ওয়াটারপ্রুফ সিল হবে, একদমই খুলবে না। হ্যাঁ, এখন আমি পটেটো ক্র্যাকারস যেটা আছে, পটেটো চিপস, তো এটাকে আমি এখন একটু জোড়া দিয়ে দেখাই। সেম একই, কোনো হিট মিট কিছু নাই, দেখতে পাচ্ছেন আমি ধরছি, উপরেও হিট নাই, নিচেও হিট নেই, কিছু নাই, জাস্ট আমি এটাকে দিব। মানে অনেকে বলে যে ভাইয়া এটা নিয়ে আবার শর্টমট খাবো নাকি, দেখেন ভাই আমি ধরছি কোনো সমস্যা নাই, শর্টও খাবেন না, হাত মাত পোড়ার সম্ভাবনা নাই, এটা জাস্ট এভাবে দিবেন, ধরবেন, এই যে ধরলাম, এখন জাস্ট চাপ দিয়ে ধরে রাখবেন যতক্ষণ পর্যন্ত এই লাইটটা না নিবে। দেখেন আমি চাপ দেওয়ার সাথে সাথে লাইটটা জ্বলে গেছে, লাইটটা নিভে যাওয়ার সাথে সাথে আমি এটা ছেড়ে দেবো। দেখতে পাচ্ছেন এটাতে দাগ হয়ে গেছে, সেম একটা সুন্দর একটা দাগ হবে, চিকন একটা দাগ হবে। এখন যদি আমি এটা দেখি, জোড়া না হলে একটু বাড়ায় দেবেন আর কি, দেখতে পাচ্ছেন সেম এটা আর খুলবে না, এটা টানলেও খুলবে না। আমি যদি এটাকে এইভাবে এভাবে লড়াই তারপরও এটা খুলবে না, এটা খুবই ভালো মানের একটা সিল হয়েছে। এখন দেখা যাক যেটা ছিঁড়া সম্ভব কি না। তা আমি যদি এটাকে খোলার চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এটা তো খুলবেই না, এটা একদমই খুলবে না, প্রচুর শক্তি লাগাইতেছি খুলতেছে না। আর যেটা কোম্পানির অরিজিনাল সিল, এটার ক্ষেত্রে তো কাটা কাটা দেওয়াই থাকে যাতে পোলাপান ছিঁড়তে পারে, টান দিলে ছিঁড়ে যাবে, কিন্তু এটার ক্ষেত্রে ছিঁড়ার অপশনটা নাই। ওকে, দেখতে পাচ্ছি না টানলেও একদমই ছিঁড়বে না, এটা একদম ওয়াটারপ্রুফ একটা সিল হয়েছে। আপনারা চাইলে অনেকে ঢাকা শহরে বিশেষ করে অনেকে পলিথিনে করে দুধ বিক্রি করেন, তো আপনারা চাইলে এই মেশিনটা নিতে পারেন, কারণ এটার দাম খুবই কম, মাত্র 2000 টাকার ভিতরে এই মেশিনটা পাবেন।
এর চেয়ে বড় আছে ছোট আছে দাম একটু 19 20 হয় দামটা বাড়ে কমে তো এটা মাত্র 2000 টাকা হলে মেশিনটা নিতে পারবেন এই মেশিনটা বাসাবাড়ির বিদ্যুতে চলে আপনি চাইলে আইপিএসও চালাতে পারবেন তবে এটা বাসাবাড়িতে যে বিদ্যুৎ আছে এটা দিয়ে চলবে খুবই অল্প কারেন্ট লাগে এই মেশিনটা আপনি সারা মাস ব্যবসা করলে হয়তো আপনার বড় জোর 100 থেকে 150 টাকা বিদ্যুৎ বিলে আসবে খুবই অল্প বিদ্যুৎ লাগে আর এটা দেখতে পাচ্ছেন যে জোড়াটা কিন্তু প্রচুর হেভি হইছে এত হেভি যেটা আমি দেখেন প্রচুর টানতে সেম টাই না আপনাকে দেখেন আমি চেষ্টা করতেছি ছিড়ার এটা আসলে ছিড়া খুবই অসম্ভব ছিড়বেই না এক কথায় খুবই ভালো মানের একটা জোড়া হইছে ওকে তো আমি এখন দেখি যে এইটার এটা একসাথে লাগানো যায় কিনা মনে হয় না লাগবে কারণ চারটা লেয়ার তো আমি একটু বাড়ায় দিলাম বাড়ায় আমি এখন দেখি দুইটা একসাথে দেওয়া যায় কি না মনে হয় না হবে ওকে আপনার কি মনে হবে না কমেন্ট করে জানাবেন যে লাইটটা জ্বলে আসছে লাইটটা নিভে গেছে ও মাই গড দুই কোম্পানিকে আমি বন্ডিং করে ফেলছি এখন আমি দুইটা কোম্পানিকে একটা কোম্পানিতে রূপান্তর করে পাচ্ছেন এটাকে আমি যদি এখন টানি এটা আর ছিড়বে না দুইটা কোম্পানি সেম একটা হয়ে গেছে যতই টানি হ্যাঁ কিছু করতে চাও ওকে আমার ক্যামেরাম্যান এখন টানুক ইউ ট্রাই প্যাকেট ছিঁড়ে গেছে কোথায় মানে হাওয়া চলে গেছে হাওয়া চলে গেছে বাট আমার মানে হাওয়া পিছন দিয়ে লিক হয়ে গেছে যেটা কাটা ছিল এই যে এটা একদমই ছিঁড়বে না ছিঁড়ার চেষ্টা করো আজকে না ছিঁড়লে তোমার চাকরি শেষ ছিঁড়ছে আচ্ছা দাও তো এই যে প্যাকেট একদম ছিঁড়া উইঠা হিসা পড়ছে হ্যাঁ মানে যদি একটা আছে না জোড়া খুলছে এরকম না দেখেন এই যে প্যাকেট যে কোম্পানির প্যাকেট ওই কোম্পানি নিয়ে এসে পড়ছে বুঝতে পারছেন যে প্যাকেট সুদ্ধা এসে পড়ছে তো গাইস এই ছিল আজকের ভিডিও যাদের এই মেশিনটা লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসটা হচ্ছে MS মেশিনারিজ রাজেন্দ্রপুর রেলগেট ঢাকা গাজীপুর আমাদের কাছে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার প্রায় সকল প্রকার মেশিন পাওয়া যায় ও এক মিনিট এই মেশিনের তো ভিডিও করে নেই তো গাইস একটু পরে আমরা এই মেশিনের ভিডিও করব এটা হচ্ছে সুপারি কাটার মেশিন যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন আরে ভিডিও বানানো চক করে মাঝখানটা চিপস টিপস সব ঘোরা হয়ে গেছে